ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যা উপর নির্যাতনের তথ্য রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন সকালে ঢাকার হাকিম আদালতে ব্যারিস্টার সুমন এ মামলা করেন তাছাড়া ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম খলিলও সকালে একই আদালতে সাহার বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন সুমনের মামলাটির শুনানি হবে ঢাকার মহানগর হাকিম জিয়াউল হাসানের আদালতে আর ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনবেন খলিলের মামলার আর্জি দণ্ডবিধির একশো চব্বিশের ক ধারায় দায়ের করা এসব মামলায় প্রিয়া বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে তিন দিন ব্যাপী ধর্মীয় স্বাধীনতায় অগ্রগতি শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ওয়াশিংটনে যান প্রিয়া সাহা সেখানে গত সতেরোই জুলাই হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ব্যাপারে কথা বলেন প্রিয়া সাহা এ সময় প্রিয়া বলেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন প্রায় তিন কোটি সত্তর লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিখোঁজ হয়েছে বলে দাবি করেন তিনি তার এই বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় দেশের বিভিন্ন মহলে